আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গ্রাইন্ডারটার হচ্ছে রিভিউ আপনারা অনেকেই চাইছেন যখন আমি প্রথম কাজ করা দেখাইছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে একটা বিষয় যেটা হচ্ছে যে একটা জিনিস ব্যবহার না করলে কিন্তু সেটা সম্পর্কে ভালো খুব ভালোভাবে বোঝা যায় না বা বলা যায় না তো আমি অনেকেই বলছি এটা রিভিউ দিব তো এই কয়েকদিন ইউজ করলাম অ্যান্ড আজকে আমি যতটুকু আমার নলেজ গ্যাদার হয়েছে ততটুকু আমি আপনাদেরকে আজকে সেই বিষয়টা শেয়ার করব তো এটার রিভিউ তো আগেই প্যাকেট থেকে খোলা কি কি আছে দেখাইছি তো আজকে একটু একটু গভীরে যাই একটু ডিটেলস বলি এই গ্রাইন্ডারটার সাথে একটা বই ছিল এই বইটাতে প্রায় বাইশটার মতো রেসিপি দেয়া আছে রেসিপি শুধু ছবি দেওয়া বা নাম দেওয়াই না এগুলো আপনি এই গ্রাইন্ডারটা ব্যবহার করে বানাতে পারেন এবং এগুলো কিভাবে বানাবেন সেগুলো হচ্ছে সব মেজারমেন্ট সব এগুলো এখানে দেয়াই আছে তো এটা দিয়ে কি কি কাজ হয় বা আপনি কি কি পেস্ট করতে পারবেন মোটামুটি এই ছবিগুলো দেখেই একটা আইডিয়া নেওয়া যায় মাংসের কিমা থেকে শুরু করে নারিকেলের দুধটা পর্যন্ত এটা দিয়ে বানানো যায় বইটা দিয়ে যদি মানে রান্নাও না পারা যায় তাহলে এগুলো দেখে দেখে রান্না করা যাবে এখন আসেন এই যে এটা বাবা হেভি ওয়েট তো এটার সাথে দুইটা জার আছে একটা হচ্ছে এই সাইজের একটা বড় জার আমি যেটা নিছি আর কি সেটার সাথে দুইটা জার আর একটা হচ্ছে ছোটো জার এটাতে শুকনো মশলা মানে হচ্ছে যে জিরা গুঁড়া গরম মশলা আপনার বিরিয়ানি মশলা যত ধরনের শুকনো মশলাগুলো আছে সেটা এটা দিয়ে করার জন্য আর এটা দিয়ে যদি একটু ভারে কিছু যেগুলো করতে চান মাংসের কিমা সব কিছু বাকি এটা দিয়ে মানে এই বড়োটা দিয়ে করা যাবে এই হচ্ছে দুইটা জার দুইটা জার সাথে আছে একটা চামচ এই চামচটা মেনলি ব্যবহার করা হয় যে আমি যে গ্রাইন্ড করব সেই গ্রাইন্ডটা মাঝে মাঝে একটু নাড়া দিতে হয় না বা গ্রাইন্ড করার পরে যে এখান থেকে বের করবো সেটার জন্য এই চামচটা ব্যবহার করা হয় এটার আরও একটা কাজ হচ্ছে এটা যে ব্লেডটা আছে এটার নাম হচ্ছে ব্লেড এই যে মাঝখানে আছে না এটি কিন্তু একটা আছে এটা এটা কখনও খোলার চেষ্টা করবেন না এটা একদম ফিক্সড এটা হচ্ছে ফিক্সড আর এইটা মজার বিষয় হচ্ছে এই যে এইটা কিন্তু চেঞ্জ করা যাবে মানে আর এটা চেঞ্জ করার জন্য এই চামচটা ব্যবহার করা যাবে এই যে মাথার মধ্যে এটা এটা এই যে এখানে ইউজ করে কালো জায়গাটায় এখানে পেসা পেছা এই ব্লেডটা খোলা যাবে এটা এখন কথা হচ্ছে যে আমি খুলব কেন খোলার কারণটা হচ্ছে এটার আরেকটা এক্সট্রা ব্লেড আছে এইটা আর এনার কাজ হচ্ছে হচ্ছে এটা কী বলে কেকের যে হুইপ ক্রিমটা বানায় না আপনি কেকের হুইপ ক্রিম বানানোর জন্য ডিমের সাদা অংশ ফ্যাটানোর জন্য তারপর হচ্ছে যে এই ধরনের কাজগুলো এই ব্লেডটা দিয়ে ব্যবহার করার জন্য তো আমার যখন এগুলো যখন এগুলো প্রয়োজন হবে কিছু কিছু গ্রাইন্ডার আছে যেটাতে চার পাঁচটা করে হচ্ছে যে এরকম জার থাকে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না কারণ ওগুলো সব প্রয়োজনীয় জিনিস হলে অপ্রয়োজনীয় এত কিছু লাগে না আসলে কারণ হচ্ছে এটাতে এই যে দুটা চার এই চারটাতে কিন্তু আমি সব কিছু করি চালের গুঁড়ো বলেন ডাল গ্রাইন্ডার করা বলেন তারপরে যেদিন আমি বেশি পেঁয়াজ করি বা বেশি রসুন আদা করি তখন এটাতেই করি কারণ এটাতে খুব বেশি যদিও শুকনো জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আমি যদি হচ্ছে যে অল্প একটু পেঁয়াজ করলাম কারণ আমার এত তো বেশি প্রয়োজন হয় না দুই তিনটা তখন এটাতে ঝটপট করে নেই তো এই হচ্ছে আর এটার স্টিলটা খুবই ভালো একদম কি বলবো ফার্স্ট ক্লাস এক বলতে গেলে এই ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই স্টিলটা খুব ভালো আর এই গ্রাইন্ডারটা এক হাজার ওয়েটের এক হাজার ওয়েট মানে যতটুকু আমি জানি যে সাতশো ওয়ার্ডের একটা গ্রাইন্ডার সব কিছু খুব ভালোভাবে গরম মশলা গুঁড়া করা যায় চাল পর্যন্ত গুঁড়া করা যায় সেখানে এক হাজার ওয়াটের একটা গ্রাইন্ডার কত ভালো সার্ভিস দেয় সেটা একটু অনুমান করে আপনারা নেবেন আর এখানে যে বাটনগুলো আছে এগুলো আমার কাছে কিছু গ্রাইন্ডার আসে না এরকম করে ঘোরানো ওটাকে কী বলে তো এটার যে বাটনগুলো আছে এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে পাঁচটা দেয়া আছে এক দুই তিন আমি এ পর্যন্ত তিন নাম্বারটা কোনোটা প্রেস আমি চা চাল গরম মশলা সব কিছু গুঁড়া করছি কিন্তু তিন নাম্বারটা যাওয়ার আমার প্রয়োজনে হয়নি আমি এক নম্বরটাতেই সব কিছু করছি আর হচ্ছে যে গ্রাইন্ড করার সময় মনে রাখবেন যে যেটাতেই করেন না কেন ছোটোটাতে বড়োটাতে করেন না কেন সব সময় ওয়ান ফোর্থ নিতে হবে আমি দেখছি যে এর থেকে বেশি নিলে মেশিনটা কিন্তু আর চলবেই না আর একটা বিষয় হচ্ছে এটার এটা এত মানে হয় না যে গ্রাইন্ড করতে গেলে এভাবে ধরে রাখতে হয় না এভাবে দিলেন দেওয়ার পরে যে ধরে রাখতে হয় কিন্তু কিছু কিছু ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে দেখি আমিও এর আগে যেটা করছিলাম সেভাবে গ্রাইন্ড করার সময় ধরে রাখছিলাম এটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই কারণ এটা প্রোটেক্টিভ আছে যখন আপনার এটা এখানে আমি যখন এটা লাগাই দিব এই যে লাগাই দিলাম তো এটা যদি ভালোভাবে না লাগে এটা যদি এখানে এই যে এটা খোলার সময় এটা প্রেস করে এটা টানলে এটা প্রেস করে এভাবে টানলে বেশ এত শক্তভাবে লাগে এই রাবারটা এত ভালো তো এটা যদি কমপ্লিটলি ভালোভাবে না বসে তাহলে আপনার গ্র্যান্ডারটা চলবেই না আর এটা বসায় আরেকটা প্রোটেকশনের বিষয় হচ্ছে এটা কিন্তু বেশ ওয়েটি তো এই যে এখানে দেখেন এটা লাগানোর সময় এই যে দেখতে হবে এইখানে এই যে অ্যারো চিহ্নটা হচ্ছে না এই অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্ন এটা এখানে যখন আমি বসাবো এই যে একটা শব্দ আমি এটাই বলতে চাচ্ছিলাম এই যে এই যে এই শব্দটা যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে কমপ্লিটলি এটা আমার ভালোভাবে বসে না বসে মানে এই এর চিহ্নটাই যে এটার সাথে কিন্তু এটা লাগবে তখন বুঝবেন যে এটা বসে যে এটার সাথে এটা সোজাসুজি লাগবে তখন এটা বুঝবেন আপনার গ্র্যান্ডারটা বসে গেছে আর যদি যে এটা বসানোর পরে যখন আপনি এখানে প্রেস করলেন মানে গ্রাইন্ডারটা চালানোর জন্যে যখন বাটন প্রেস করলেন তখন যদি চলতেছে না তার মানে এটা বসেই নেই ভালোভাবে যেভাবে বসার নিয়ম নিয়মের এটার অর্থ হচ্ছে যে এটা যখন ঠিকভাবে বসবে আমার এই গ্রাইন্ডারটা তখনই মাত্র চালু হবে আর এটা কোনো রিক্স নাই যে এখানে ধরে রাখতে হবে এমন কোনো কিছু নাই অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই তো এই হচ্ছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কেমন আমি বলবো বাজারের সমস্ত গ্রাইন্ডার সম্পর্কে আমি জানি না তবে আমি এ পর্যন্ত তিনটা করছি তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট প্যানাসনিক রেগুলার ইউজের জন্য একটু টাকা এর এটার দাম পড়ছে আট টাকা তো একটু টাকা মানে যারা ভালো গ্রাইন্ডার নিতে চাচ্ছেন তারা একটু টাকা সেভ করে বা জমানোর পরে একটা ভালো গ্রাইন্ডার নেওয়াই উচিত কারণ এটা মাল্টিপল কাজ হচ্ছে মাংসের কিমা থেকে শুরু করে চাল গুঁড়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আর এটা কোনো রিক্স নেই গ্রাইন্ডার বা ব্লেন্ডার ইউজ করাও কিন্তু ইলেকট্রনিক জিনিস ইউজ করা কিন্তু সহজ ব্যাপার না কারণ ওগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে কম দামি জিনিসগুলো আমি এ পর্যন্ত লাস্ট যেটা ইউজ করছিলাম সেটা খুব সম্ভবত পঁয়ত্রিশশো টাকা দাম ছিল মিয়া কোর তো ওটাতে এখন কিছু বললে একটা কোম্পানির দুর্নাম বলা হবে আমি দুর্নাম বলতেছি না আমি শুধু এটা বলতেছি যে দামের ওপরে জিনিস অনেক সময় ভালো খারাপ ডিপেন্ড করে মিয়াকোর সাড়ে তিন হাজার যেটা সেটা আমি ইউজ করছিলাম আমার কথা হচ্ছে যে যদি এমন একটা গ্রাইন্ডার ইউজ করা উচিত যেখানে আমি গরম মশলা শুধু পেঁয়াজ ব্লেন্ড করা যায় জুস করা যায় এরকম নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই আমরা মেয়েরা এই জিনিসগুলো ইউজ করি শুধুমাত্র কাজের একটু সুবিধার জন্য তো গরম মশলা বাটা আদা বাটা বা ভারী মোটা জিনিসগুলো যাতে সহজে আমরা করতে পারি এটা একদম আমার জ্ঞানের ইয়া থেকে বলতেছি এটা বেস্ট প্যানাসনিক আপনারা মডেলটা দেখে নিতে পারেন প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডার এক হাজার ওয়েটের ক্লিন করার কথা বলি আপনারা এটা ক্লিন করবেন কিভাবে আমি একটা পুডিং বানানোর জন্য এটাতে ডিম হচ্ছে যে ইয়া করছিলাম গ্রাইন্ড করছিলাম করার পরে যখন আমি পুডিংটা বসাইতে দিয়েছি পরে দেখি ফেটে গেছে পরে আমার মনে হলো যে এটা রমজান মাসে আমি এটাতে লেবু শরবত করছিলাম শরবত করতে গিয়ে ধনে পাতা পাতা দিয়ে প্লেন করছিলাম তখন আমার মনে হলো যে না এই জন্য মনে হয় ডিমটা এখানে ফেটে গেছে নাহলে লেবু কোথা থেকে আসবে এই জন্য আপনারা যদি এই কাজ করেন যে ডিমের সাদা অংশ আপনারা ফেটতে হয় বা অন্য কোনো কাজ হয় তখন এটাতে কি করবেন হালকা কুসুম গরম পানি দিবেন দিয়ে মাত্র দশ সেকেন্ড আট দশ সেকেন্ড এটা ভালোভাবে লাগে ব্লেন্ড করে নেবেন এটা করার কারণ হচ্ছে যে আমার ব্লেন্ডারটা কমপ্লিটলি ক্লিন হয়ে যাবে তখন যদি আপনার লেবুর কাজ করার পর যদি ডিম করেন বা দুধের কাজ দুধ ফেটাইতে হয় তাহলে এটাতে আর নষ্ট হবে না আমার আর এটার ক্যাবেলটা দেখেন ক্যাবেলটা এত ভালো যেটা এটা হওয়ার বা এটার কোনো পসিবিলিটি নেই আমি খুব সুন্দর করে বলতে পারছি কি না জানি না তবে আমি যতটুকু এই কয়েকদিন ইউজ করে বুঝলাম যে আমাকে যদি কেউ বলে যে বাসা রেগুলার ইউজের জন্য কোনটা বেটার হবে তো আমি এটাই সাজেস্ট করব হয়তো আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না তবেও যদি কোনো কোশ্চেন থাকে মনে আপনারা আমাকে আস করতে পারেন আমি যদি বিষয়টা জানা থাকে তাহলে আপনাদেরকে আমি সেটা অ্যান্সার করে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিই হাফেজ